মার্সিডিস মেবেক S650 কার্ট নিশ্চিত্র নিরাপত্তা সম্বলিত এই গাড়ি অত্যন্ত বিলাসবহুল। জার্মানি ভিত্তিক বিখ্যাত মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিস বেঞ্জের তৈরি এই গাড়িটি তার বৈশিষ্ট্য গুণে অসাধারণ। নিশ্চিত্র নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই মূলত আকর্ষণীয় বৈশিষ্ট্যের এই গাড়ি তৈরি করেছে মার্সিডিস। সম্প্রতি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের দিনে এই গাড়িতে করে দেশের প্রথম উড়াল সড়ক পাড়ি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গাড়িটি নিয়ে সামাজিক মাধ্যমেও বেশ আলোচনা দেখা দেয়। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে VR10 লেভেলের নিরাপত্তা গার্ড, যা বিশ্বের অন্যতম নিরাপত্তা প্রদানকারী গার্ড। এই গার্ড ব্যবহারের ফলে বুলেট গাড়ির দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারবে না। এছাড়া মাইন জাতীয় বিস্ফোরক থেকে বাঁচাতে গাড়িটিতে রয়েছে বিশেষ ব্যবস্থা। তাছাড়া গাড়ির কাঁচ প্রায় 4 ইঞ্চি পুরু, যা পলিকার্বনেট দিয়ে তৈরি। মার্সিডিস মেবেক S650 গার্ডে রয়েছে বিশেষ অক্সিজেন ট্যাঙ্ক। গ্যাস হামলা হলে যাত্রীকে পরিশুদ্ধ বাতাস সরবরাহ করবে এই বিশেষ গার্ড। দর্শক, প্রবাস সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ডাউনলোড করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ। এর মাধ্যমে আপনার বিদেশ যাত্রার সকল গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ করতে পারবেন। এদিকে অক্সিজেনের ট্যাঙ্কের গায়ে ধাতব প্রলেপ রয়েছে, যেখানে বুলেট লাগলেও ছিদ্র হওয়া প্রলেপটি মুহূর্তেই ফের বন্ধ হয়ে যাবে। গাড়ি থেকে মাত্র 2 মিটার দূরত্বে 15 কিলোগ্রাম TNT বিস্ফোরণও সহ্য করতে পারবে এই গাড়ি। গাড়ির টায়ার পাংচার হলেও 30 কিলোমিটার পথ চলতে পারবে। এছাড়া গাড়িটিতে এমন অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে যেটি আগুন লাগার সঙ্গে সঙ্গে নিজে থেকেই নেভানোর কাজ করবে। 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভায় যাওয়ার পথে শেখ হাসিনা ট্রাক মিছিলে সশস্ত্র হামলা হয়। সেই থেকে 2015 সালের 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে কারওয়ান বাজার এলাকায় শেখ হাসিনার গাড়ি বহরে GMB-র বোমা হামলার চেষ্টা পর্যন্ত অন্তত 19 বার হত্যা চেষ্টার শিকার হয়েছেন শেখ হাসিনা। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।